राइजर दले इतिमध्ये অসম জাতীয় পৰিষদ বিপিএফ এএছডিসি বিজেপি বিৰোধী এই আঞ্চলিক শক্তিসমূহৰ লগত মিত্ৰতাৰ দিশত আগবাঢ়িছে। ইতিমধ্যে অসম জাতীয় পৰিষদৰ লগত আমাৰ মিত্ৰতা আনুষ্ঠানিকভাৱে ঘোষণা হৈছে আৰু বিপিএফ এএছডিসিৰ লগত আমাৰ কথা-বতৰা চলি আছে আৰু প্ৰতিটো জাতি জনগোষ্ঠীৰ যিবিলাক ৰাজনৈতিক সংগঠন আছে জাতীয় দল সংগঠন আছে সকলোৰে লগত আমাৰ কথা-বতৰা চলি আছে আৰু 2021ত বিজেপি বিৰোধী সকলো আঞ্চলিক শক্তিক একত্ৰিত কৰি আমি দিশপুৰত এখন চৰকাৰ গঠন কৰিবৰ কাৰণে আমি সাংগঠনিকভাৱে কাম কাজ আগবঢ়াই নিছোঁ। আজি দক্ষিণ হালমাৰা মানকাছাৰ জিলাৰ ৰাইজৰ দলৰ সাংগঠনিক বুজ ল'বৰ কাৰণে মই এই হাত শিঙিমাৰিত আহি উপস্থিত হৈছোঁ। আজিৰ সাংগঠনিক সভাৰ পৰাই আমি সিদ্ধান্তত উপনীত হ'ম যে মানকাছাৰ সমষ্টিত আমি ৰাইজৰ দলে প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰিম নে নাই। সাংগঠনিক দিশৰ ওপৰত নিৰ্ভৰ কৰি আমি মানকাছাৰ সমষ্টিত প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰা বিষয়টো আমি বিবেচনা কৰিম। কিন্তু এটা কথা নিশ্চিত থাকিব যে ৰাজ্যখনৰ 126টা সমষ্টিতে আমাৰ বিজেপি বিৰোধী আঞ্চলিক শক্তিৰ যি মহাজোঁট হ'বলৈ গৈ আছে আমাৰ মহাজোঁটৰ প্ৰাৰ্থী থাকিব আৰু মানকাছাৰ সমষ্টিতো আমাৰ প্ৰাৰ্থী থাকিব। হয়তো ৰাজ্যৰ দলত থাকিব, নহয় জাতীয় পৰিষদৰ, নহয় অন্য কোনো আঞ্চলিক জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনৰ পৰা ইয়াত প্ৰাৰ্থী থাকিব। মুখ্যমন্ত্ৰীৰ কথাটো আমি এতিয়ালৈকে ঘোষণা কৰা নাই, কাৰণ মুখ্যমন্ত্ৰীৰ কথাটো যেতিয়া বিধায়িনী দল আমাৰ বিধায়কসকল নিৰ্বাচিত হ'ব বিধায়িনী দলে সিদ্ধান্ত ল'ব কাক বিধায়িনী দলৰ নেতাগৰাকীক মুখ্যমন্ত্ৰী হিচাপে প্ৰক্ষেপ কৰা হ'ব। আৰু আমি আশা কৰি আছোঁ যে দুই এদিনৰ ভিতৰতে আমাৰ ৰাজ্য দলৰ সভাপতি মাননীয় অখিল গগৈ ডাঙৰীয়া জামিনত মুকলি হৈ আহিব। ইতিমধ্যে 11 ফেব্ৰুৱাৰীৰ দিনা মহামান্য উচ্চতম ন্যায়ালয়ত অখিল গগৈৰ জামিন আবেদনৰ শুনানি আছে আৰু আমি আশা কৰিছোঁ যে ন্যায়পালিকাই এইবাৰ অখিল গগৈক ন্যায় দিব আৰু অখিল গগৈ মুকলি আকাশৰ তললৈ ওলাই আহিব আৰু সমুখৰ পৰা ৰাইজৰ দলক নেতৃত্ব প্ৰদান কৰিব। আৰু আপোনালোকক এটা কথা মই ক'ব পাৰোঁ, অখিল গগৈ যিদিনা জেলৰ পৰা মুকলি হৈ আহিব সেইদিনাৰ পৰাই অসমৰ ৰাজনীতি সলনি হ'ব, সেইদিনাৰ পৰাই অসমত এক নতুন ৰাজনৈতিক চুনামি আৰম্ভ হ'ব। আমি এটা কথা বাৰে বাৰে স্পষ্ট কৰি দিছোঁ যে AIUDF দল য'ত থাকিব তাত আমি ৰাইজৰ দল আমি নাথাকোঁ, কাৰণ আজি অসমত বিজেপিৰ দৰে এটা সাম্প্ৰদায়িক শক্তিক গজগজীয়াকৈ মজবুত কৰি গঢ়ি তোলাত AIUDF আৰু বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াৰ ভূমিকা আছে। যেতিয়াই বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াই কয় যে মই অসমৰ মুখ্যমন্ত্ৰী হ'ম, মই অসমৰ কিং মেকাৰ হ'ম, আৰু লগে লগে আজমল ডাঙৰীয়াৰ ফটো দেখুৱাই উজনি অসমত বিজেপিয়ে কয় যে এইবাৰ বাংলাদেশী মুখ্যমন্ত্ৰী হ'ব, গতিকে আপোনালোকে বিজেপিক ভোট দিয়ক। তাৰমানে AIUDF আৰু বিজেপিয়ে বিপৰীতমুখী সাম্প্ৰদায়িক ৰাজনীতিৰ এটা ক্ৰিয়া প্ৰতিক্ৰিয়া ৰাজনীতি ইমান দিনে কৰি আছে। সেইকাৰণে AIUDFক আমি বিজেপিৰ সমানেই সাম্প্ৰদায়িক শক্তি বুলি গণ্য কৰোঁ আৰু সেইকাৰণে AIUDF দল য'ত থাকিব তাত আমি কোনোপধ্যে মিত্ৰতাৰ পাশত আবদ্ধ নহওঁ। নাই, কংগ্ৰেছ দলৰ লগত আমি অনানুষ্ঠানিকভাৱে কিছুমান কথা পাতিছিলোঁ আৰু তেওঁলোকক আমি স্পষ্ট কৰি দিছিলোঁ যে AIUDF যদি লগত নাথাকে তেতিয়াহ'লে আমি গোটেই বিষয়টো বিবেচনা কৰি চাম। আৰু এতিয়াও সময় আছে, যদি সঁচাসঁচিকৈ বিজেপিক প্ৰতিৰোধ কৰিব লাগে, বিজেপি বিৰোধী এটা মহাজোঁট যদি হ'বলৈ হয় তেনেহ'লে আমিতো কংগ্ৰেছৰ লগত মুকলি মিত্ৰতাত আহিব নিবিচাৰিম, কিন্তু আমাৰ অসম জাতীয় পৰিষদ ৰাইজৰ দলে যদিহে বিজেপিক আমি প্ৰতিৰোধ কৰিবৰ স্বাৰ্থত ক'ৰবাত যদি কিবা ধৰণে কথা পাতিব লাগে সেইটো বিবেচনা হ'লহেঁতেন, কিন্তু সেই বিবেচনাৰ দুৱাৰ এতিয়া আৰু বন্ধ হৈ গৈছে এইকাৰণে কাৰণ তেওঁলোকে AIUDFৰ লগত ইতিমধ্যে মিত্ৰতাৰ কথা ঘোষণা কৰিছে। আমি বিজেপি বিৰোধী আঞ্চলিক শক্তি একত্ৰিত হৈ 126টা সমষ্টিতে আমি প্ৰাৰ্থী দিম। আৰু এটা কথা, হিমন্ত বিশ্ব শৰ্মাই মাজে মাজে কৈ থাকে মিয়াসকলক ভোট নালাগে, এই ক্ষেত্ৰত আপোনাৰ প্ৰতিক্ৰিয়াটো কি? নাই, এতিয়া অসমৰ ৰাজনীতিটো হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু বিজেপিৰ কিছু নেতাই সম্পূৰ্ণৰূপে ধৰ্মীয় মেৰুকৰণৰ জৰিয়তে বিষাক্ত কৰি তুলিব খুজিছে। কিছুমানে কৈছে যে আমি 65% অৰ্থাৎ হিন্দুক লৈ ৰাজনীতি কৰিম, মুকলিভাৱে কৈছে। কিছুমানে আকৌ কৈছে যে আমি 35%ক লৈ আমি ৰাজনীতি কৰিম, তাৰমানে মুছলমানক লৈ ৰাজনীতি কৰিব। অৰ্থাৎ হিন্দু আৰু মুছলমানৰ সমাজখনক
একতার সমাজখনক বিভাজিত করে ধর্মীয় মেরুকরণ করে কিছু 65% রাজনীতি করেছে আর কিছু 35% রাজনীতি করেছে। আর আমি রাইজর দলে 100% অসমবাসীক লৈ আমি রাজনীতি করবলে আগবাড়িছো। আর কালি এটা হবতে আজমলে কইছে যে বিভিন্ন দল হমরে এজিবিকে ধরে বিভিন্ন দলে এই যুব সাম্প্রদায়িক দল বলি কইছে, কিন্তু ইলেকশনের আগত কয়েকদিন পিছত আকৌ একত্রিত হয়ে যায়, এইখিনি এই সম্বন্ধে কি পাবনি? রাইজর দলে যিধরণে নামনি অসমত সাংগঠনিক তৎপরতা আরম্ভ করেছো এই কথার উমান কংগ্রেস আর UDFএ ভাল ধরনে পায় জানে, কারণ অসমৰ সংখ্যালঘু লোকে এতিয়া বিকল্প বিচাৰি আছে। অসমৰ সংখ্যালঘু লোক মানে কংগ্রেস AIUDFৰ ভোট ব্যাংক নহয়, এই কথাটো এইবারের নির্বাচনত অসমৰ সংখ্যালঘু রাইজে প্রমাণ করে দিবলৈ আগবাড়িছে। আর তার কারণে বিকল্প হিসাবে রাইজর দলক ইতিমধ্যে নির্বাচিত করেছে। সেই কারণে আজমল ডাঙরিয়ায় এতিয়া অলপমান আতঙ্কিত হয়েছে। আর আমি আকৌ কৈছো যে বদরুদ্দিন আজমল ডাঙরিয়ার AIUDF দলটুক আমি সাম্প্রদায়িক দল বুলিয়ে ভাবো, আর বিজেপিক যদি আমি চিরদিনের কারণে অসমৰপৰা বিদায় দিব লাগে তেতিয়াহলে AIUDF দলকো আমি বিতাড়িত করব লাগিব, এইটো আমার একটা রাজনৈতিক নীতিগত সিদ্ধান্ত। দেখবলে ভাবেছে যে অসমত বহুকেইটা নতুনকৈ রাজনৈতিক দল সংগঠন হয়েছে, তার ভিতর একটা আছে মুসলিম জাতীয় পরিষদ। এলোকে কোয়া মতে যে যিকেইটা নতুন দল সংগঠিত হয়েছে এই প্রতিটি দলতে মুসলমানের কারণে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নেই, আপনার দলত মুসলমানসকলের বাবে কোনো ধরনের সুকীয়া ব্যবস্থা আছে? মুসলিম জাতীয় পরিষদ নামের যে নতুন সংগঠন হয়েছে এই সংগঠনটুক বহুতে সন্দেহ দৃষ্টিতে চাইছে, কোরবাত যদি মুসলিম জাতীয় পরিষদ হয়েছে কোরবাত আকৌ পরশুরাম সেনা হয়েছে, তাহলে হিন্দু আর মুসলমানের মাজর যখন একতার অসম এই একতার সমাজখনক বিভাজিত করে রাজনৈতিকভাবে মুনাফা আদায়ের কারণে এতিয়া বিভিন্ন দল সংগঠন নতুনকৈ গঠিত হয়েছে। কিন্তু অসমবাসী রাইজে মই ভাবু যে এইবার আর ভুল নকরে। 2016 চনত বিজেপি ক্ষমতাত বহুয়ার পিছত বিশেষকৈ নামনি অসমৰ সংখ্যালঘু লোকসকলে যিমান মানসিক হাৰাশাস্তিৰ সন্মুখীন হ'বলগীয়া হৈছে, গতিকে তেনেকুৱা এটা পৰিস্থিতিত মই ভাবোঁ যে হিন্দু আৰু মুছলমান লাচিত বৰফুকন আৰু বাঘ হাজৰিকাৰ ঐতিহ্য থকা এটা ৰাজনৈতিক দল ৰাইজৰ দল এই ৰাইজৰ দলকে এইবাৰ আদৰি ল'ব। আৰু আমি আহ্বান জনাইছোঁ নামনি অসমৰ সংখ্যালঘু লোকক যে সাম্প্ৰদায়িক ধৰ্মীয় মেৰুকৰণৰ ৰাজনীতিৰ ঊৰ্ধত গৈ এইবাৰ সঁচা সচিকে আমি এখন সমৃদ্ধিশালী অসম হিন্দু মুসলমানের একতার এখন সমৃদ্ধিশালী অসম যাতে গড়িব পারো তার কারণে ভোটদান করবলে মই সকলকে আহ্বান জানাইছো। আপনি UDFক সাম্প্রদায়িক দল বলে কেছে, কিন্তু কালি দেখা গেছিল এখন মিটিংত আজমল হিন্দু মুসলমান মানে একত্রিত থাকিব লাগে বলে আহ্বান জানাইছে না? আজমল ডাঙরিয়ায় যদি হিন্দু মুসলমানের একতার কথাটো সদায় কই থাকিলে হেতেন নিশ্চিতভাবে আজমল ডাঙরিয়াক আমি কেতিয়াও আমার মিত্রতারপরা আমি আতরার কথাটো নকলো হেতেন। কিন্তু তেখেতে মাঝে মাঝে এনেকুৱা কিছুমান মন্তব্য প্রদান করে, সেই মন্তব্যৰ জৰিয়তে মুসলমান সমাজৰ কোনো লাভ নহয়, আনকি অসমবাসী সামগ্রিকভাবে কারো লাভ নহয়। আজমলৰ বক্তব্যৰ পৰাই একমাত্র লাভ হয় বিজেপি দলৰ। হিমন্ত বিশ্ব শর্মায় যিটো কথা কব তার বিপরীতে আজমলে কব, আজমলে যিটো কব তার বিপরীতে হিমন্ত বিশ্ব শর্মায় কব, আর লাভ হয় এফালে বিজেপির এফালে AIUDFৰ। সেই কারণে আমি আজমল ডাঙরিয়াক বারে বারে অনুরোধ করেছিল যে আপনি সাম্প্রদায়িক মন্তব্যর পর আর সাম্প্রদায়িক উন্মাদনার যে রাজনীতি এই রাজনীতির পর যদি আতরত থাকে তেতিয়াহলে মুসলমান সমাজে আপনার লৈ যি আশা করেছিল সেই আশা পূরণ করব আপনি পারিলে হেতেন। কিন্তু আজিও যোৱাকালিও আজিও মই আজমল ডাঙরিয়ার সমষ্টিতে ঘুরি আছো, মই দক্ষিণ হালমারা সমষ্টিত ঘুরিছো, মই দেখা পাইছো যে তাত রাস্তা ঘাট বাট পথ দলং একো নাই, শিক্ষা স্বাস্থ্যর কোনো ব্যবস্থা নাই। যে ইমান দিনে ইমান শক্তিশালী নেতা বদরুদ্দিন আজমল তেখেতে নিজে MLA হিসাবে প্রতিনিধিত্ব করেছে, তেখেতর লড়াই প্রতিনিধিত্ব করেছে দক্ষিণ হালমারা সমষ্টি আর ধুবুরীর তেখেত সাংসদ, কিন্তু অসমৰ ভিতৰত আটাইতকৈ অনগ্রসর আটাইতকৈ পশ্চাদমুখী হয়ে থাকা একটা সমষ্টি হল দক্ষিণ হালমারা সমষ্টি। যদি তেখেতে প্রথমতে নির্বাচন খেলিছিলে দক্ষিণ হালমারা সমষ্টিত, যদি তেখেতর মিশন আর ভিজন যদি শুদ্ধ হলহেতেন আজি তারিখত দক্ষিণ হালমারাবাসী রাইজে এনেকে নানানটা সমস্যাত ককবকাই থাকিবলগা নহলহেতেন। কিন্তু তেখেতে এই কথাবিলাকক পিঠি দি কেবল কিছুমান সাম্প্রদায়িক মন্তব্যরে অসমৰ রাজনীতিক উত্তপ্ত করে তোলে যার দ্বারা বিজেপির লাভ হয়, আর সেই কারণে আমি আজমল ডাঙরিয়ার AIUDFৰ লগত একেলগে থাকিব বিচরা নাই।